আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কোন আযাবের কারণে ইহুদিদের শরীর থেকে এখনো দুর্গন্ধ বের হয়? কোন নবী আল্লাহর সাহায্যে 70,000 ইহুদিদের মৃত থেকে জীবিত করেছিলেন? যারা জীবিত হয়েছিল তাদের তিনটি চিহ্ন ছিল, সেই তিনটি চিহ্ন আজও ইহুদিরা বহন করে নিয়ে বেড়ায়। এর পেছনের বিস্ময়কর ইতিহাস জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা জানেন ইহুদিদের অনেক জাতি এবং সম্প্রদায় রয়েছে। এদের মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যাদের গায়ের রং মৃত মানুষের মতো হলুদ বর্ণের হয় এবং তাদের শরীর থেকে সর্বদা পচনশীল মৃতদেহের মতো দুর্গন্ধ নির্গত হয়। এমনকি তারা যে পোশাক পরিধান করে তাদের নতুন জামাকাপড় কিছু সময়ের মধ্যে মৃত ব্যক্তির কাফনের মতো হয়ে যায়। এই লোকেরা তাদের এই দুর্বলতা বা চিহ্ন লুকানোর জন্য যতই সুগন্ধি এবং সুন্দর পোশাক ব্যবহার করুক না কেন, তাদেরকে এই তিনটি লক্ষণের যে কোনো একটির কারণে চিহ্নিত করা যায়। তারা মানুষের সাথে মিশে তাদের পরিচয় লুকিয়ে রাখে, কিন্তু সারা জীবন তাদের এই স্থায়ী পরিচয় থেকে মুক্তি পেতে পারে না। তাদের সম্পর্কে বলা হয় যে এটি একটি আযাবপ্রাপ্ত জাতি যারা হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিল, কিন্তু তাদের অপকর্মের কারণে, তাদের নবীর অবাধ্যতার কারণে আর আল্লাহর হুকুম অমান্য করার কারণে এই জাতি এক অনন্য ও জঘন্যতম শাস্তিপ্রাপ্ত হয়। ঘটনাটি ছিল এমন, হযরত মুসা আলাইহিসসালামের পর যখন ইহুদিদের কওমের মধ্যে এক বড় শহরে একজন বড় নবীকে প্রেরণ করা হয়, যেমনটা ইতিহাসের শুরু থেকেই ইহুদিদের এই বৈশিষ্ট্য ছিল যে তারা আল্লাহর হুকুমের ঘোরতর বিরোধিতা করে আসছে, তাই এদের হেদায়াতের জন্য একসময়ে এই জাতির বিভিন্ন শহর ও উপজাতির মাঝে শত শত নবী রাসুল প্রেরণ করা হয়। কথিত আছে যে এই নবীদের মোট সংখ্যার 90% অর্থাৎ 100,000-এরও বেশি নবী শুধুমাত্র ইহুদিদের কাছে প্রেরিত হয়েছিল। এভাবেই একটি কওমের মাঝে একটি শহর যেখানে একটি জাতির কাছে একজন নবী প্রেরিত হয়েছিল, সেখানে একটি বড় শহর ছিল যেখানে লক্ষ লক্ষ লোক বসবাস করত। একবার সেই নবী আল্লাহর হুকুমে সেই কওমের সমস্ত লোকেদেরকে একত্রে জড়ো করে এবং কাফেরদের একটি জাতির সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ইহুদিরা সবসময় অর্থের লোভী হয়, এরা পার্থিব ভোগবিলাসের লোভী এক জাতি এবং যুদ্ধ ও সংঘর্ষ থেকে দূরে থাকত, কিন্তু তারা তাদের নবীকে স্পষ্টভাবে অস্বীকার করেনি, আবার হ্যাঁ উত্তরও দেয়নি, বরং নানা ধরনের অজুহাত দিতে থাকে। সে সময়ে নবী প্রতিদিন তাদের বাড়িতে যেতেন এবং তাদের জিহাদের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিতেন, কিন্তু তারা পার্থিব জীবনে এতটাই হারিয়ে গিয়েছিল যে তারা মৃত্যুর কথা চিন্তা করে ভীত হয়ে পড়ত। এভাবে সময় কাটতে থাকে এবং তারা আল্লাহর নির্দেশ থেকে সম্পূর্ণ গাফেল হয়ে পড়ে, তাই তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা আল্লাহর আযাবের কথা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু তাদের নাফরমানি বজায় থাকে। এরপর হঠাৎ একদিন তাদের মধ্যে প্লেগ মহামারী দেখা দেয় এবং প্রতিদিন কয়েক ডজন মানুষ মারা যেতে থাকে। এখন এই জাতির চতুর ও বুদ্ধিমান লোকেরা যখন এই পরিস্থিতি দেখতে পেল, তখন তারা বিশ্বাস করেছিল যে তাদের অবাধ্যতার কারণে তাদের উপর আল্লাহর শাস্তি অবতীর্ণ হয়েছে, তাই তারা সেই এলাকা থেকে বেরিয়ে আসে এবং একটি দূরের জঙ্গলে বসবাস করতে চলে যায়। সাময়িক স্থানের পরিবর্তনের কারণে তারা প্লেগ থেকে রক্ষা পায়। এটা দেখে তারা সিদ্ধান্ত নেয় যে শহর থেকে প্লেগ সম্পূর্ণরূপে দূর না হওয়া পর্যন্ত তারা তাদের বন্ধু, সহকর্মী, তাদের সন্তানদের এবং আত্মীয়দের সাথে সেই বনেই কাটাবে। তারা সেখানে মাত্র কয়েকদিন ছিল। এরপর একদিন আল্লাহ তাদের উপর আযাব দেওয়ার জন্য একজন ফেরেশতা পাঠালেন এবং এভাবে তাদের চাতুরতা ও বুদ্ধিমত্তা তাদের কোনো কাজে আসলো না। সেই ফেরেশতা একটি উঁচু পাহাড়ে উঠে দাঁড়ালো এবং এমন ভয়ানক শব্দ করল যে সেই শব্দ যার যার কানে গেল তারা সবাই ভয়ে এবং আতঙ্কে অজ্ঞান হয়ে গেল। এরপর সেই ফেরেশতা একই ভয়ানক কণ্ঠে বললেন, মরো। তার এই কথা শেষ না হতেই সেই ইহুদিদের যে যেখানে ছিল সেখানেই তাদের দেহ থেকে
আত্মা বের হয়ে যায়। এই লোকেরা সবাই স্বাভাবিক ও সুস্থ ছিল, তাদের কোনো রোগ বিমারি ছিল না। তাদের সংখ্যা ছিল 70,000-এর কাছাকাছি। যে জঙ্গলে এই মানুষগুলো থাকত সেখানে শুধু মৃতদেহ পড়েছিল, যার মধ্যে ছিল শিশু, বৃদ্ধ, মহিলা, যাদের মৃতদেহগুলো মাটিতে পোকামাকড়ের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এমনকি পুরো বনে একটা মানুষও অবশিষ্ট ছিল না। আশ্চর্যের বিষয়, কোনো জানোয়ার বা জন্তু তাদের ধারের কাছেও আসেনি, যার কারণে কয়েকদিন পর তাদের লাশ পচে যায় এবং এত মানুষের দুর্গন্ধে সেই বনে ও বনের আশেপাশে গ্রামে অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তাই গ্রামের লোকেরা মিলে সিদ্ধান্ত নিল এইসব লাশ একত্রিত করে তাদের চারপাশে একটি প্রাচীর নির্মাণ করা উচিত। কিছু সময় অতিবাহিত হওয়ার পর একদিন এই জাতির নবী এই বনের মধ্য দিয়ে চলতে লাগলেন। মুফাসসিরগণ বলেন, এই নবী হলেন হযরত হিজকিল আলাইহিসসালাম। তিনি তার উম্মতের হাজার হাজার মানুষের এই দুর্ভাগ্য দেখতে পেলেন, তার মন ভারাক্রান্ত হয়ে গেল। তাই তিনি আল্লাহর দরবারে সেজদা করে কেঁদে ফেললেন। তিনি তাদের জন্য দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তারা অজ্ঞ ছিল এবং বুঝত না, কিন্তু এরাই ছিল আমার জাতির লোক, যাদেরকে আমি ভালোবাসতাম, যাদের ছাড়া আমি এখন একা রয়ে গেছি। তারা বেঁচে থাকলে আমি তাদের মধ্যে দিন প্রচার করে তাদেরকে তোমার অবাধ্যতা থেকে রক্ষা করতাম। হে আল্লাহ, আমার দোয়া কবুল করুন এবং তাদের আবার জীবিত করুন। এই দোয়া করার পর সেই নবীর নিকট ফেরেশতা ওহী নিয়ে আসলো, হে নবী, আল্লাহ তাআলা বলেছেন, আপনি তাদেরকে বলুন, যাদের কেবলমাত্র হাড়গুলো পড়ে আছে এদেরকে বলুন, আল্লাহ তোমাদের প্রত্যেককে নির্দেশ দিচ্ছেন, তোমরা আবার মানুষ রূপে জীবিত হয়ে যাও। তাই সেই পয়গম্বর যখন তাদের এই কথা বললেন, তখন খড়ের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড়গুলো এক জায়গায় জড়ো হয়ে গেল। তারা মানুষের আকৃতিতে একত্রিত হতে থাকে এবং প্রত্যেকটি মানুষের কাঠামো অপরজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ফেরেশতা পুনরায় উপস্থিত হয়ে আল্লাহর বার্তা দেন যে, তাদের বলুন যে আল্লাহ তোমাদের নিজেদের কাঠামোর উপর গোশ তৈরি করতে নির্দেশ দিচ্ছেন। তাই তারা আল্লাহর এই নির্দেশ শুনে হাড়ের উপর গোশত জড়ো হতে লাগলো এবং যখনই 70,000-এর উপর গোশত হয়ে গেল, তখন ফেরেশতা বললেন, তাদেরকে আবার বলুন যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা সবাই জীবিত হয়ে যাবে। নবী আদেশ দিতেই সব মৃতদেহ জীবিত হতে শুরু করে। বন্ধুরা, নিঃসন্দেহে মানব ইতিহাসে এটি ছিল এক অনন্য ও বিস্ময়কর ঘটনা, যখন একজন নয়, দুইজন নয়, 70,000 মানুষ মারা গিয়েছিল এবং তারা আবার জীবিত হয়ে উঠেছিল। কিন্তু তাদের শাস্তির চিহ্ন হিসেবে তাদের মধ্যে একটা পরিবর্তন ঘটেছিল, যার চিহ্ন আজও আছে। আর সেই পরিবর্তন হলো তাদের গায়ের রং মৃত ব্যক্তির লাশের মতো হলুদ হয়ে গেছে। কেউ মারা গেলে 10-15 দিন পর যেভাবে মৃতদেহের সমস্ত রক্ত শুকিয়ে যায় এবং রক্তবিহীন চামড়া সম্পূর্ণ হলুদ হয়ে যায়, ঠিক তেমন এই লোকেদের গায়ের রং হলুদ হয়ে গেছে। তবে তারা সুস্থ ও জীবিত ছিল। তাদের দ্বিতীয় পরিবর্তন হলো তাদের শরীর থেকে এমন এক ধরনের দুর্গন্ধ বের হয়, যেমন কেউ মারা গেলে 10-15 দিন পর মৃতদেহ থেকে গন্ধ বের হয়ে থাকে। আর তৃতীয় পরিবর্তন হলো তারা যে পোশাক পরেছিল তা কয়েকদিন পর মৃতদের কাফনের মতো হতে শুরু করে, যেমনটা কবরে লাশ রাখার পর কিছুদিন গেলে ময়লার কারণে তার কাফন নোংরা হতে থাকে এবং তা দুর্বল হতে থাকে, তাদের কাপড়ের অবস্থাও এমন হয়ে যায়। এই তিনটি আলামত তাদের মধ্যে বিদ্যমান। তাদের পরবর্তী বংশধরদের মধ্যেও এই আলামতসমূহ দেখা যায়। বর্তমানে হাজার হাজার বছর পরেও সেই বংশের ইহুদিরা দুনিয়ার যেখানেই থাকুক, তাদের মধ্যে এই তিনটি আলামত দেখা যায়। পবিত্র কোরআনের সূরা বাকারার 243 নম্বর আয়াত এর সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি কি তাদের দেখনি যারা মৃত্যুর ভয়ে তাদের ঘর থেকে বের হয়েছিল? তারা সংখ্যায় হাজার হাজার ছিল। আল্লাহ তাদের মরতে বলেছেন এবং তারপর তাদের জীবিত করেছেন। নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের অধিকাংশই অকৃতজ্ঞ।